কি কারণে হতে পারে হাঁটু এবং গোড়ালি ব্যথা? ধন্যবাদ। আসলে হাঁটু এবং গোড়ালি ব্যথার রুগী প্রতিনিয়ত বেড়ে চলছে, স্পেশালি আমাদের যারা একটু সিনিয়র সিটিজেন, যারা বয়স 40-এর উপরে মহিলা এবং 50-এর উপরে পুরুষ, এরা সবচেয়ে বেশি ভুগে থাকে হাঁটু ব্যথা। আর গোড়ালি ব্যথা ইয়াং রুগীর সংখ্যাই সবচেয়ে বেশি। আমরা যদি হাঁটুর রোগের মানে বা সমস্যাগুলো দেখি, সবচেয়ে বেশি আমরা রুগী দেখি হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। মানে অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে আর্থ্রাইটিসের ওয়ান টাইপস, যেখানে হচ্ছে হাঁটুর মধ্যে যে কার্টিলেজ থাকে, উপরে যে ফিমার বোন এবং নিচে টিবিয়া, এই দুটার মাঝখানে সেকেন্ডারি কার্টিলেজ থাকে। একটা হচ্ছে কভারিং কার্টিলেজ, আর একটা হচ্ছে যেমন মিনিসকাস। তো এই কার্টিলেজগুলো কিন্তু দেখা যায় যে ডিজেনারেটিভ বিভিন্ন প্রসেসের কারণে, কারো হতে পারে অন্য কোনো ডিজিজ থেকে হতে পারে, কারো হচ্ছে এইজিং প্রসেস থেকে হতে পারে, কারো মিনারেল প্রবলেম থেকে হতে পারে, ডিমিনারেলাইজেশন সমস্যা থেকে হতে পারে, কারো হরমোনাল প্রবলেম থেকে হতে পারে, কেউ আঘাত পেয়ে হতে পারে, কেউ ওভার ওয়েট বা ওবেসিটি তা থেকে হতে পারে, কারো কোনো ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন থেকে হতে পারে। লটস অফ মানে আপনার ইনফেকশন ডিজিজ কিন্তু সারা ওয়ার্ল্ডে আছে। তো এই সকল কারণে কিন্তু হাঁটুতে ইনফ্লামেশন বা প্রদাহ হতে পারে, এবং এই প্রদাহ যদি চলতেই থাকে, দেখা যায় যে যদি রুগী অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস না হয়, যে রোগ নির্ণয় না হয়, বা রুগী রোগের মতো চিকিৎসা নিচ্ছে, বা তার এডিএল অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে ভুল থাকে। যেমন আমরা প্রায় রুগী পেয়ে থাকি যে কারো কোনো যদি হাঁটু ব্যথা হয় স্পেশালি, যেমন আমরা যারা মুসলিম আছি, নামাজ পড়ে চেয়ারে বসে, বা সিঁড়ি বাওয়া বন্ধ করে দেয়, বা নিচে বসা উঠবস করা বন্ধ করে দেয়, এটা একটা মানে আমি বলবো একটা অবৈজ্ঞানিক অ্যাক্টিভিটিস। তো এই যে দীর্ঘদিন এই সকল অ্যাক্টিভিটিসের কারণে এবং অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট না নেওয়ার কারণে অনেক সময় হাঁটু কিন্তু আমরা গ্রেডিং দেখি যে অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 1, 2, 3, 4। হ্যাঁ, যদি 3 বা 4-এ চলে যায়, অনেক ক্ষেত্রে রুগীকে সেটা আপনার যে মেডিকেল টার্ম আছে নি রিপ্লেসমেন্ট বা আর্থোপ্লাস্টি, মানে হাঁটু পাল্টাতে হয় বা আর্থোপ্লাস্টি করতে হয়। তো এইটা এক হচ্ছে ব্যয়বহুল, দুই হচ্ছে রিস্ক। একটা মানুষ সবাই কিন্তু আর্থোপ্লাস্টি করার মতো উপযুক্ত নাও থাকতে পারে। তারপর হচ্ছে আর্থোপ্লাস্টির কমপ্লিকেশন আছে যে হওয়ার পরে এটা কার্যকরী নাও হতে পারে। হ্যাঁ, দেখা যাবে যে অনেক কারণে ইনফেকশন হতে পারে, বা তার এটা স্যুট করলো না, তার শরীরের সাথে যেহেতু একটা ফরেন বডি, এটা অ্যাডজাস্ট নাও হতে পারে। তারপর হচ্ছে প্রপার রিহ্যাবিলিটেট না হলে হয়তো সে হাঁটুর ব্যথাটা মুক্ত থাকতে পারে, কিন্তু সে কিন্তু হাঁটা চলাফেরা করতে পারবে না। আমি একটু বলি স্যার, আমরা তো মেইনলি বলছিলাম যে এইজ একটা ফ্যাক্টর হতে হুম পারে, বেশি এইজ হলে সাধারণত ব্যথা হয়ে থাকে, কিন্তু অনেক সময় গ্রোয়িং এজেও কিন্তু স্যার বোন পেন হয়ে থাকে। একজাক্টলি, সেটা হচ্ছে আপনার ইয়াংদেরও হয় অনেক ক্ষেত্রে। তো সেটার অন্য কারণ থাকতে পারে, যেমন আমরা অনেক সময় বিভিন্ন ভিটামিনস অ্যান্ড মিনারেলস ডেফিসিয়েন্সি পেয়ে থাকি প্রায়, স্পেশালি বাচ্চাদেরও হয় অনেক সময়, তাদের গ্রোথের কারণে গ্রোথ পেইন বলে থাকি আমরা অনেক সময়। হাঁটু, শুধু হাঁটু হয় না, সেটা হাঁটুর সাথে পায়ের মাসেল একেবারে পায়ের পাতা পর্যন্ত তাদের এটা হতে পারে। সেটা হচ্ছে বয়স বাড়ার সাথে আমাদের মিনারেলাইজেশনটা কিভাবে আসে, বিভিন্ন ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম বা অন্যান্য যে আমাদের কোলাজেন টাইপ 2, এই জাতীয় বিভিন্ন আপনার ফুড সাপ্লিমেন্ট থেকে এগুলো আসে। তো এগুলো অনেক সময় ঘাটতি হতে পারে, যেমন খাবারে প্রবলেম থাকতে পারে, এই সকল কারণে কিন্তু হতে পারে। তো আমি যেটা বলছিলাম, যেটা হচ্ছে কমন যে অস্টিওআর্থ্রাইটিসটা, এটা হচ্ছে সব এইজড পিপলের হয়ে থাকে। তবে ইয়াং অন্য কোনো রোগে হতে পারে, যেমন অনেকের হাঁটুতে টিবি হয়, টিউবারকুলার আর্থ্রাইটিস যেটা আমরা বলি, বা সেপটিক আর্থ্রাইটিস ইনফেকশন জনিত, এই যে বিভিন্ন ভাইরাল বা ব্যাকটেরিয়াল ডিফারেন্ট টাইপ অফ ভাইরাল ইনফেকশনে কিন্তু হাঁটুতে কিন্তু আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। মানে এনি ভাইরাল ইনফেকশন, সেটা হয়তো জ্বর আসলো, রুগী ভালো হয়ে গেল, আফটার কিছুদিন পরে তার জোড়াগুলোতে প্রদাহ হতে পারে। আমরা এখন কিন্তু করোনা থেকেও দেখছি, ইভেন কি চিকুনগুনিয়া, একটা মানে এমন এক ভাইরাল ফিভার যেটা প্রত্যেকটা জোড়াতে আপনার প্রদাহ হয়। তাছাড়া বিভিন্ন আঘাতের কারণে হতে পারে, যেমন অনেক সময় কোনো কারণে কাজ করতে গিয়ে কেউ আঘাত পেলো, পড়ে গিয়েছিল, হিস্ট্রি ছিল যে ভালো হয়ে গেছে, হাঁটুতে আঘাত পেয়েছিল, বা মস্কিয়েছে যেটা বলে, বা উঁচু স্থান থেকে পড়ে গিয়েছে, বা কোনো কারণে যে কোনোভাবে ট্রমা, ইঞ্জুরি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যা কিছু হোক না কেন, পোস্ট ট্রমাটিক কিন্তু হাঁটুতে আস্তে আস্তে সেকেন্ডারি অনেক কারণ হতে পারে হাঁটু ব্যথা। আমরা একটা ফোন নিয়ে নিই, একজন আচ্ছা। দর্শক আছেন। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। জি, আমার বয়স হচ্ছে 35। জি,
আর হচ্ছে আমার হলো অস্টিও আর্থ্রাইটিস আছে। হুম জি, অস্টিও যে আর্থ্রাইটিস আছে, এটা আমি আপনার হচ্ছে যে টেস্ট গুলো করছি হুম হুম ওখানে হচ্ছে L4-5 এ হচ্ছে আপনার ওই অস্টিও আর্থ্রাইটিস টা ধরা পড়ছে এটা আর কি। হুম হুম তা আমার হচ্ছে এখন হলো মাজা এবং হচ্ছে বলে মাজা এবং হচ্ছে আপনার হলো পায়ের যে গোড়ালি এবং হাঁটু, এগুলো খুব ব্যথা করে আর কি। আর আমি হচ্ছে ম্যাক্সিমাম সময় একটু বসে থাকি, হাঁটিও, বসে থাকলে বেশি সমস্যা হয় আমার, সেক্ষেত্রে আমি হাঁটিও আর কি। কিন্তু রাতে যখন শুই, সকালবেলা উঠলে আর হাঁটতে পারি না, বিশেষ করে ব্ল্যাক ফুট পা যখন মাটিতে ফেলাই তখন খুব ব্যথা করে আর কি। হুম 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 এমনিতে কি হাঁটু ভাঁজ করতে অসুবিধা হয়? ভাঁজ? না, এগুলো কোনো সমস্যা হয় না। আচ্ছা, আপনি বলছিলেন L4-5 এর প্রবলেম। জি জি, আচ্ছা জি, ধন্যবাদ। এখন কি জানতে চাচ্ছেন? মানে এখন আমি হয়তো কি মেডিসিন অথবা কি এক্সারসাইজ করলে একটু ভালো থাকতে পারি, এটাই শুধু। আচ্ছা জি, ধন্যবাদ। আপনার মতো অনেক রুগী আছে যাদের L4-5 এর সমস্যা। L4-5 35 বছর বয়স, এটা আসলে উনি বলছে যে হাড় ক্ষয় বা কিছু, এটা হয়তো উনি বুঝতে ভুল বুঝেছে। এটা হচ্ছে PLID, যেটা আমরা বলি কোমরের লাম্বার 4 এবং 5 যে বডি আছে দুইটার মাঝখানে একটা ডিস্ক থাকে। তো PLID ইয়াং রুগীদের একে একে কমন, এই যে ওনার যে বয়স 30, 35, 25 থেকে অনেক রুগী আমরা প্রায় পাই, আরও নিচেও পাই, 20 বছর বয়সও পেয়ে থাকি। তো সেক্ষেত্রে এফার্ট পেইন হবে, পায়ে ব্যথা যাবে। আরেকটা হচ্ছে ওনার পায়ে পাতা যখন ফ্লোরে ফেলে সেটা তলায় ব্যথা করে, সেটা এনাদার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হতে পারে, যেমন প্ল্যান্টার ফেসাইটিস বা ক্যালকেনিয়াল স্পার এটা হতে পারে। তো আপনার এটা আসলে বেসিক্যালি PLID, আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন PLID রোগ কী সব আছে। ইভেন কি আমার ইউটিউবে প্রচুর ডাটা দেওয়া আছে এবং এই সংক্রান্ত এক্সারসাইজ দেওয়া আছে। হ্যাঁ, আমার নামে ইউটিউব যে চ্যানেল আছে সেখানে দেখে এক্সারসাইজগুলো আপনি করতে পারেন। আর পায়ের তলা যে ব্যথাটা, এটা হয় জুতোর কারণে। খালি পায়ে কেউই হাঁটবেন না, খালি পায়ে বাসায় হাঁটা নিষেধ। সবাই বাসার জুতাটা আলাদা সফট জুতা কিনে নেবেন, বা বের হলে শু ব্যবহার করলে শুয়ের ভিতরে আমরা অনেক সময় হিল কুশন দেই বা ইনসোল ফুল দেই, বা যারা ক্যাশ ব্যবহার করতে পারেন সেটা বেটার, শুয়ের চেয়ে ক্যাশ বেটার। তো সফট সোলে জুতা ব্যবহার করেন। আর PLID সংক্রান্ত এক্সারসাইজ করতে হবে। আপনার মেরুদণ্ডে হাড় ক্ষয় হয় নাই, এটা হচ্ছে ডিস্ক প্রোল্যাপস বা স্লিপ ডিস্ক বা PLID বা সায়াটিকাবাত, মানে একটা রোগের অনেকগুলো নাম আছে। এবং এটার এক্সারসাইজ, রেস্ট, নিয়মগুলো মেনে চলা, এটি হচ্ছে মূল ট্রিটমেন্ট। তারপরেও আমরা বিভিন্ন হসপিটালাইজড করে থেরাপি দিয়ে থাকি, অনেক সময় ইপিডিউরাল দিয়ে থাকি, অনেক সময় বিভিন্ন আকুপাংচার করে থাকি, ইলেকট্রোথেরাপি দেই, আবার অনেক সময় প্রয়োজনে সার্জারিও করতে হতে পারে। আশা করি আপনার ডিটেলস বুঝতে পেরেছেন আপনার রোগ সম্পর্কে, এবং আপনি সার্চ দিয়ে এক্সারসাইজগুলো দেখে আপনি করতে পারেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।